জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড, এই আপ্তবাক্যে বিশ্বাস রেখেই কলকাতা হাইকোর্টে কাজ শুরু করে দিলেন প্রধান বিচারপতি অরুণ কুমার মিশ্র। রাজ্যে যখন কথায় কথায় ছুটির ছড়াছড়ি, কখনো টানা 10 দিন, কখনো আবার নতুন নতুন ছুটির সংযোজন, তখন কিছুটা উল্টো পথে হেঁটেই প্রধান বিচারপতি বুঝিয়ে দিলেন আগামী দিনে কলকাতা হাইকোর্টের একটাই মন্ত্র হবে, কাজ আর কাজ। শপথ নিয়েই বললেন, কলকাতা হাইকোর্ট ও নিম্ন আদালতে জমে থাকা প্রায় 30 লক্ষ মামলার দ্রুত নিষ্পত্তির লক্ষ্যেই কাজ করতে চান তিনি। কথা ও কাজের বিন্দুমাত্র ফারাক রাখতেও যে তিনি নারাজ, তার প্রমাণও প্রথম দিনেই দিয়ে দিলেন প্রধান বিচারপতি। শপথ বাক্য পাঠ অনুষ্ঠান শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই এজলাসে বসে পড়লেন মামলার শুনানি করতে। নিজে কাজ পছন্দ করেন বলেই প্রথম দিনই হাইকোর্টের নতুন কর্মসংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানালেন প্রধান বিচারপতি। এদিন দুপুরে কাজ বন্ধ করে তার জন্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে কলকাতা হাইকোর্টের আইনজীবীদের 3টি সংগঠন। কিন্তু কাজ বন্ধ রেখে অনুষ্ঠান যে তার নাপাসান্দ, কোনো রকম রাখঢাক না রেখে অনুষ্ঠান মঞ্চ থেকেই তা জানিয়ে দিলেন প্রধান বিচারপতি। Which could have been avoided according to me. That will not work. Let us not put it in writing, you see. Should we put it in writing? To honor a Chief Justice will not work. Let us ignore this part. It would have been much graceful, you see, to ignore this line from that letter. প্রধান বিচারপতির স্পষ্ট কথা, বিচার বিলম্বিত হলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হন সাধারণ মানুষ, আইনের শাসনের পক্ষে যা মোটেও ভালো নয়। এদিকে কথায় কথায় আদালতের কাজ বন্ধ রাখলে সাধারণ মানুষের যে হয়রানি হয় তা মেনে নিচ্ছেন আইনজীবীদেরই একাংশ। সম্বর্ধনা দেওয়ার নামে হাজার হাজার আদালতে যারা আসছেন দূর দূরান্ত থেকে, তাদের যে হয়রানি হলো সেই ক্ষতিপূরণটা কে দেবেন? যারা প্রস্তাবক ছিলেন আমার তাদের কাছে জিজ্ঞাসা করতে ইচ্ছে করে, আদালতের কাজকে স্তব্ধ করা কারোর উচিত নয়। রাজ্যের ছুটি সংস্কৃতির সঙ্গে তাল রেখেই কখনো শোক জ্ঞাপন, কখনো সংবর্ধনার জন্য কাজ বন্ধ রাখা কার্যত রীতি হয়ে দাঁড়িয়েছে কলকাতা হাইকোর্টে। সংশ্লিষ্ট মহলের মতে, শুক্রবার রাজস্থান থেকে এরাজ্যে এসে সেই অঘোষিত প্রথাতেই কুঠারাঘাত করলেন ছুটি সংস্কৃতির রমরমায় বিস্মিত প্রধান বিচারপতি। জাগিয়ে তোলার চেষ্টা করলেন ছুটির আলস্যে ঝিমিয়ে পড়া রাজ্যকে। ওয়াকিবহল মহলের মতে, হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরোর মতো প্রবাদ বাক্য মুখ্যমন্ত্রী যতই নিত্য আওড়ান না কেন, তা যে আসলে লুপ্তপ্রায়, প্রধান বিচারপতির কর্মসংস্কৃতির পাঠে এদিন ফের তা প্রমাণিত হয়ে গেল, পরিষ্কার হয়ে গেল। এখন বাংলা যা ভাবে ভিন রাজ্য ভুলেও তা গ্রহণ করে না, উল্টে ভিন রাজ্যের দেখানো পথে হাঁটলেই বাঙালিকে এগিয়ে দিতে পারবে এরাজ্যের ছুটির সরকার। ধ্রুবজ্যোতি প্রামাণিক, এবিপি আনন্দ, কলকাতা।